কুমালাম রহমতুল্লাহি বরাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আলাহ নাবিয়া বা আদা এক সময় তো ভাই জিজ্ঞেস করছিলেন যে লাইলা তুল কদরে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো কি বলবেন সল্মানে ভাই এ মর্মে হাদিস রয়েছে আনবি হ ৰাই রাতা আৰদি আল্লাহ হু আন হু আনিনাবী সল্লল্লাহ আলাইসাল্লাম কল মানস মা ৰ মদ আনা ই মা না নৈ হাতীসাহ বা নগফি আল্লাহ মা তকদ্দ নামিন জাম্বি অমান ক মা লাই লাতাল কদরী ইমান হাতীছা বা নগফি আল্লাহ মা তকদ্দামিন জাম্বি মুসলিম বোখাৰী রহেমালা হাদিসটিনেছেন দুই হাজাৰ চৈধ্য নম্বৰ হাদিস থেকে তিনি আবু হা থেকে বর্ণিতাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমান এবং নিকির আশা নিয়ে সিয়াম রাখবে আল্লাহ তালা তার আগের গুনা খাতা মাফ করে দিবেন এরপরে বলছেন যে ব্যক্তি ইমান এবং নিকির আশা নিয়ে তারা বিশ্বালাত অথবা তাহাজ পড়বে তার আগের গুনা খাতা আল্লাহ হানা হাতালা মাফ করে দিবেন তারপরে বলছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান এবং নিকির আশা নিয়ে জাগ্রত হবে আল্লাহ সুবাহান তালা তার আগের গুনা খাতা মাফ করে দিবেন সম্মানিত ভাই বোনেরা যারা যেখান থেকে আমরা শুনছি লাইলাতুল কদর সম্পর্কে লুবহান হাত বলেন ইনা হুফি লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খৈর উম্মিন আলফি সাহার এখানে আল্লাহ হাত আলা বলছেন যে নিশ্চয় আমি নাজিল করেছি এ কোরআন মহা মহিমাম্বিত রাত্রিতে সম্মানিত রাত্রিতে আর আপনি কি জানেন মহাসম্মানিত মহিমাম্বিত রাত্রি কি মহিমাম্বিত বা সম্মানিত রাত্রি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ তার মানে লাইলাতুল কদর হাজার মাস থেকে মাসের চেয়েও শ্রেষ্ঠ সেই রাত্রে প্রত্যেক কাজের জন্য ফ্রেস্তাগণ এবং রুহ তাদের প্রতিপালকের আদেশক্রমে অবতীর্ণ হয় রুহ এখানে ফ্রেস্ত জিবরিল আলাহিসাল্লাম রুহ বলতে জিবরিল আলাহি সাল্লাম সেই রাত্রি শান্তি 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 ফজর হওয়া পর্যন্ত থাকে তার মানে লাইলাতুল কদরে কেউ যদি এবাদত বন্দি করে হাজার মাস থেকেও সেটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তাই এটা ফজর পর্যন্ত থাকে তাই যে সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে আমরা শুনছি যে আমরা লাইলাতুল কদরে এবাদত বন্দিগির মাধ্যমে আমরা কাটাবো আর লাইলাতুল কদর নির্দিষ্ট করে নির্দিষ্ট করে কোনো হাসুই হাদিস নেই যারা আমরা দেখা যায় আমাদের দেশে বিভিন্নভাবে আমরা পালন করি যে আমরা সাতাইশ তারিখ কে আমরা লাইলাতুল কদর বলে সবাই এই দিবস এভাবে আমরা পালন করি রাত্রি যে না এটা হাজ দ্বারা এক রাত্রি আপনি করবেন এটা আপনার হাজ দ্বারা প্রমাণিত নয় তাই আপনাকে বলা হয়েছে যে আপনি শেষ দশকে শেষ দশকে আপনি এ বাদতবন্দিগের মাধ্যমে কাটাবেন যে হাদিসটি এর আগে বলেছি অন্যভাবে উত্তর দেওয়াতে এখানে ইমাম বোখার রাহেমাল্লাহ হাদিসটি নিয়ে এসেন দুই হাজার চব্বিশ নম্বর হাদিস আয়সা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম যখন শেষ দশক চলে আসতেন না শেষ দশক রমজান মাসের বিশ তারিখের পর শেষ দশক তখন তিনি এই বাদতবন্দীগের জন্য প্রস্তুত হতেন এবং তিনি রাত্রি জাগতেন আর পরিবারদের জাগাতেন জি এরপরে যে আমরা হাদিস জানি আল্লাহ রসুল সাল্লাহ হাদিস বখমাল নিয়েছেন দুই হাজার সতেরো নম্বর হাদিস যেখানে তিনি বলছেন যে লাইলাতুল কদর বিত সংখ্যাগুলাতে সংখ্যাগুলোতে তালাশ করার জন্য বলছেন রমজান মাসের শেষের দশকের বিজোড় যেগুলা সংখ্যা রয়েছে একুশ তেইশ তারপর পঁচিশ সাতাইশ উনত্রিশ এ রাত্রিগুলাতে দেখার জন্য বলছেন আমরা সেগুলা তালাশ করব। এ বাদতের মাধ্যমে আমরা কাটাবো জি আর নির্দিষ্ট করে সাতাইশা রমজানকে আমরা যেটা আমরা বন্দি করি লাইলাতুল কদর বলি এটা সই হাজ দ্বারা প্রমাণিত নাই যা আমরা করি এগুলা ভুল করি আপনার জীবনে আর এ সময় পাওয়া যাবে না হতে পারে এ রমজান পেয়েছেন সামনে রমজান নাও পেতে পারেন তাই আপনি শেষ দশকে আল্লাহ রসুলসাল্লা সালাম এবদবন্দি করেছেন আপনি নিজে করবেন পরিবার পরিজনকে জাগাবেন কোরআন পড়বেন সালাদ পড়বেন এ বাদতবন্দিগি করবেন নিজে পড়বেন আপনার পরিবার পরিবারজনকে জাগাবেন এটাই হলো আল্লাহ রসুল সাল্ল সাল্লামের আদর্শ আল্লাহ রসুল সাল্ল সাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করাই আপনার জন্য আমার জন্য করলেন তাই আপনাকে লাইলাতুল কদর দেখার প্রয়োজন নেই আপনি এ বাদতবন্দিগি করলেই সে রাত পেয়ে গেলে ইনশাল্লাহ হাজার মাসের সমান সব আপনি পেয়ে যাবেন তাই লাইলাতুল কদরে যেগুলা বর্জনীয় তা হল যে লাইলাতুল কদর আপনার সে রাত আসলে যেমন সাতারা সাতাশা রাত আসলেই পটকা ফোটায় অনেকে অনেকে আপনার সে রাত্রে দেখা যায় গরু খাসি জবাই করে ধুমধাম করে তারা যেন একটা অনুষ্ঠান করে এগুলা সহিয়াজ দ্বারা প্রমাণিত নয় বরং যেগুলা শেষ দশক আল্লাহ রসুল সাল্লাম জাগতে বলেছেন নিজে জেগেছেন পরিবারকে জাগাছেন জাগাইছেন করেছে করেছেন তা আমরা শেষ দশক যদি নাও পারি অন্তত যেগুলা বিজোড় সংখ্যা রয়েছে আমরা সেগুলা চেষ্টা করব নির্দিষ্ট করে সাতাশ এগারো জনেকে আমরা না জেগে বরং যেগুলা বিজোড় যা রয়েছে একুশ তেইশ পঁচিশ আর সাতাইশ উনত্রিশ এগুলাতে আমরা জাগ্রত থেকে ইবাদতবন্দি করব আর যেটা খাবার তৈরি করে দামদম করে দেখা যায় মানুষের শুধু খাই কিন্তু এই হয় না তাই এগুলা থেকে দূরে থাকায় এগুলা বর্জনা বিষয় এগুলা বর্জনের বিষয় তারপরে দেখা যায় যে কেউ এ আসলে পারে পটকা ফোটাই ঈদের রাত্রে যেমন পটকা ফোটাই তারা অনুরূপী তারা আপনার সাঁতা সারো আসলে পটকা ফোটাই এগুলা বর্জনের বিষয় অনুরূপী বর্জনের বিষয় নির্দিষ্ট করে এক রাতে এবাদত করা এটা সইহাজ দ্বারা প্রমাণিত নয় তাই এটাও বর্জনীয় বিষয় এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তাই অনেকে দেখা যায় যে সে রাত্রিতে ওয়াজন সেহ করে গোটা রাত্রি কেটে দেয় কাটিয়ে দেয় মানুষকে এ বাদতবন্দি করার সুযোগ দেয় না এটাও বর্জনীয় বিষয় তাই ও রাত্রিতে নিজে নিজে এ বাদতবন্দি করবে আল্লাহর কাছে কাঁদবে কাটবে আল্লাহর কাছে কাঁদবে কাটবে নিজে জাগবে তাই যে শেষ দশক যদি আমরা পারি এতে কাপ অথবা আল্লাহ রসুল সাল্লাম যেভাবে জেগেছেন নিজে জেগেছেন পরিবারকে জাগেছেন সেটা পারলে আলহামদুলিল্লাহ আর না পারলে অন্তত বিজড় যেগুলা বিজোড় রাত্রি সেগুলা জাগার চেষ্টা করব করবো আল্লাহানাত আলা যেন আমাদের এইভাবে আমল করার তৌফিক দান করেন কারণ আল্লাহ আল্লাহনাত আলা বলেন আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে যে ব্যক্তি রাসুলের আনুগত্য করলো সে যেন আল্লাহর ওই আনুগত্য করলো তাই রসুল সাল্লামের আনুগত্যের মাধ্যমে মানব জাতির জন্য ইহকাল পরকাল করলেন আল্লাহ সব হানা বলেন লাকদ কান আলা কুমফি রসুল ইহি ও হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ তাই আমরা রসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে যদি জীবনে বাস্তবান করি তাহলেই আপনারা আমার জন্য ইহরকাল পরকাল কল্যাণ হতে পারে নচেত নয় আল্লাহ সব হানা তালা যেন আমাদেরকে